ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছে মাদারীপুরের চরমুগুরিয়া এলাকার উপডাকঘর। এখান থেকেই যুগের পর যুগ 15টি ইউনিয়নের অধীনে ডাকঘরের কার্যক্রম হয়ে আসছে। একতলা বিশিষ্ট ভবনটিতে প্রতিদিনই খসে পড়ছে পলেস্তরা, রড বেরিয়ে যাওয়ায় ঝুঁকিতে কর্মচারীরা। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতি মুহূর্তে বাড়ছে আতঙ্ক। যে কাজকামগুলো দেখলাম তাতে মনে হচ্ছে যে প্লাস্টার ধসে ধসে পড়ছে। প্রতিষ্ঠানের যে অবস্থা, এটা যদি একটু উন্নতি হয় বা এই প্রতিষ্ঠানটা যদি সুন্দর করা হয়। এদিকে সদর উপজেলার কুলপদির ডাকঘরটিরও বেহাল দশা। নেই দরজা জ্বালানা, রোদ বৃষ্টি ঝড়ের সাথে রয়েছে চোরের আতঙ্ক। গুরুত্বপূর্ণ কাগজপত্র সাথে করে বাড়িতে নিয়ে যেতে হয় কর্মচারীদের। একই অবস্থা শহরের পুরানবাজারের ডাকঘর সহ জেলার অধিকাংশ ডাকঘরের। কর্মচারীদের অভিযোগ বারবার কর্তৃপক্ষকে বলেও মিলছে শুধু আশ্বাসের বাণী। আমাদের একটাই প্রত্যাশা যে আমরা একটা জায়গা পাইলে সরকার যখন ভালো অফিস করবে, নতুন করে অফিস করবে, তখন আসবাবপত্র থেকে সব কিছু আমরা নতুন করে পাবো। অতএব আমরা চাচ্ছি সরকারের কাছে আমাদের বিনীত আবেদন, এটারে সংস্কার এবং পুনর্নির্মাণ করা উচিত। অবশ্য দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠির মাধ্যমে জানানো হয়েছে আঞ্চলিক অফিসকে। আমরা ইতিমধ্যে তালিকা প্রেরণ করেছি, এটা সমাধান হয়ে যাবে। আর যেখানে যেখানে ভবন নেই, জমি আছে ভবন নেই, আমরা এটারও একটা তালিকা তৈরি পাঠিয়ে দিয়েছি। আর্থিক বরাদ্দ পাওয়া গেলে নতুন ভবন তৈরি হয়ে যাবে। মাদারীপুর জেলায় 75টি ডাকঘরের নিজস্ব ভবন রয়েছে মাত্র 17টির। বাকি 68টি ডাকঘরের কার্যক্রম চলছে ভাড়া করা ভবনে। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক।